এমনিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাতক ও শিশু ওয়ার্ডে সবসময় রোগীর চাপ থাকে বেশি শুধু নগরী নয় জেলার বিভিন্ন জায়গা থেকে স্বজনরা তাদের শিশুদের নিয়ে আসেন এখানে চিকিৎসা নিতে কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়ায় বেড়ে গেছে শিশু রোগীর সংখ্যা বর্তমানে স্বাভাবিক সময়ের থেকে কয়েকগুণ বেশি রোগী ভর্তি আছে ওয়ার্ডগুলোতে শীতজনিত রোগ নিউমোনিয়া ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী সবচেয়ে যে বিষয়টা যে ওই কিছু কিছু এই সময়ে হাইপোথার্মিয়া খুব বেশি হতে পারে হাইপোতার মানে উষ্ণতা কমে গিয়ে মারাত্মক পরিণত হতে পারে বিশেষ করে একদম নবজাতক শিশুদের ওই জন্য এই শিশুগুলোকে উষ্ণ রাখা গরম রাখা গরম কাপড় এবং উষ্ণ রাখা খুবই দরকারি এদিকে জনবল সংকটের কারণে বাড়তি রোগীর চাপ সামলাতে কিছুটা সমস্যায় পড়তে হলেও আন্তরিকতার কোনো কমতি নেই বলে জানালেন চিকিৎসকরা কাশি আছে আর বুকে কফ ছিল কাশানির পরে গায়ে জ্বর জ্বরের পরে তারপরে লুতি আমার একটু পেট ব্যথা হয়েছিল তারপরে আমি হাঁটি করছিলাম বাইরে তো আমার থেকে ঠান্ডা রেগে আমার নার্সরাও আমাদের খুব সহযোগিতা করে সাররাও সহযোগিতা করে এর ভিতর ইন্টার্ন ডক্টরও যথেষ্ট সহযোগিতা করে এর ভিতর থেকে আমাদের এই মোটামুটি কাজ চালা যেতে যাচ্ছে আর কি শিশুদের জীবাণু সংক্রামক হওয়া থেকে যেমন দূরে রাখতে হবে তেমনি রোগের প্রাদুর্ভাব দেখা দিলেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক যদি কোনো সমস্যা দেখা দেয় যে যেমন বাচ্চা অতি তাপমাত্রা কমে গেছে বা বেড়ে গেছে জ্বর উঠছে অথবা যদি শ্বাস প্রশ্বাস কষ্ট হয় বাচ্চা যদি নীল হয়ে যায় বাচ্চা যদি খিচুনি হয় বাচ্চা যদি শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় তাহলে বাচ্চাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নয় মাও শিশু হাসপাতাল জেনারেল হাসপাতাল সহ নগরীর বেসরকারি ক্লিনিকগুলোতে শিশু রোগীর সংখ্যা বেড়েছে পার্থ বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম